আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব ফেসবুকের নতুন রিয়েক্ট নিয়ে। ফেসবুক ফাইনালি তাদের নতুন যে রিয়েক্টগুলো রয়েছে সেগুলো পাবলিশ করে দিল। তো এর মধ্যে আপনারা অনেকে অনেক গ্রুপ বা অনেক পোস্টে দেখে ফেলছেন যে ফেসবুক তাদের অনেক রিয়েক্ট এখানে অ্যাড করার ব্যবস্থা করে দিয়েছে এবং তারা অনেক রিয়েক্ট অ্যাড করেছে। সো ব্যাপারটা আসলে কতটুকু সত্যি বা কতটুকু এটা আছে, কীভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এইটাতে তারা বলেছে যে বিভিন্ন গ্রুপে, যেমন শক 360 আরও অনেক অনেক টেক যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমরা দেখতেছি যে ফেসবুক কিন্তু অনেক রিয়েক্ট অ্যাড করতেছে। যেমন কিছু কিছু ইমোজিও কিন্তু এই রিয়েক্টের মাধ্যমে অ্যাড করে দিচ্ছে, এবং একটা রিয়েক্ট হচ্ছে জুতার রিয়েক্ট, এটাও কিন্তু তারা ওখানে দিয়েছে। এরপরে হচ্ছে আরেকটি নতুন রিয়েক্ট দিয়েছে যেটা হচ্ছে গতকালকে মোবাইল এডিটিং যে গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলোতে আমি দেখলাম যে তারা একটি রিয়েক্ট অ্যাড করেছে যে আপনি রিয়েক্ট বানান অ্যাড করে মানে চাপে ধরেন রিয়েক্টের ওখানে যাওয়ার পর আপনি নতুন একটি রিয়েক্ট দিতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করলে যে রিয়েক্টটি আপনি দেখতে পাচ্ছেন এই রিয়েক্টটা কিন্তু ফাইনাল তাদের যে রিয়েক্ট অপশন রয়েছে রিয়েক্ট বক্সে কিন্তু এটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ আছে শুধুমাত্র বর্তমানে আছে গ্রুপের জন্য, এটা কিন্তু ফেসবুক আইডিতে এখন অ্যাভেলেবল না। তো ফেসবুক গ্রুপে কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো এটা হচ্ছে সব গ্রুপে এখন পর্যন্ত অ্যাভেলেবল হয় নাই, এখন আমারটাতে এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল হয় নাই, কিছুগুলোতে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো এই যে বিষয়টা এটা হচ্ছে সত্য যে তারা হচ্ছে যে রিয়েক্টগুলো অ্যাড করেছে নতুন এইগুলো কিন্তু আসলে কিন্তু অ্যাড করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কিভাবে এই রিয়েক্টটা মানে আসল কিভাবে আসে বা কিভাবে এটাকে রিয়েক্ট দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে এখন আমি ফেসবুক যে অ্যাপটি রয়েছে এখানে চলে আসলাম। তো ফেসবুক আসার পর এখানে মোবাইল এডিটিং গ্রুপে চলে আসলাম। সো এখানে হচ্ছে এটা অ্যাভেলেবল করে দিয়েছে, তো চাইলে আপনিও করে নিতে পারেন। সো এখন এখানে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু শুধু 4K রিয়েক্ট পড়েছে, এই 4.3K রিয়েক্ট কিন্তু এই রিয়েক্টটাই। সো এখন আমি এখান থেকে রিয়েক্ট দিচ্ছি, চাপে ধরলাম। অ্যান্ড দেন এখানে আপনার লক্ষ্য করুন কেয়ারের পর একটা রিয়েক্ট রয়েছে, কোনো নাম নেই শুধু রিয়েক্ট, এটাতে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন রিয়েক্ট পড়ে গেল। সো এখন যদি আমি কমেন্টে চলে আসি, কমেন্টে আসার পর এখানেও কিন্তু আমরা এটা দিতে পারবো, এই যেখানে চাপ দেওয়ার পর এই যে রিয়েক্ট দিয়ে দিলাম এটাতে কিন্তু রিয়েক্ট হলো। এখন যদি আমি নিচে আসি এটাতেও কিন্তু আমরা এইভাবে রিয়েক্ট দিতে পারবো। সো এইভাবে কিন্তু তারা এই রিয়েক্টগুলো এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে যে কোনো রিয়েক্ট, এই যে দেখুন এগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। এবং এটা কিভাবে আপনার ইনেবল করবেন তা নিয়েও ভিডিও দিয়ে দিয়েছে গ্রুপে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এটার গ্রুপের নাম হচ্ছে মোবাইল এডিটিং, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে মূলত এই যে রিয়েক্ট। ওকে, তো মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা দেখে নিলেন যে কিভাবে এই রিয়েক্টটি দিতে হয় বা এই রিয়েক্টটি আসলে কেমন। সো আশা করি রিয়েক্টটি আপনাদেরকে ভালো লাগবে, যেহেতু এটা নতুন একটা রিয়েক্ট। এরপরে আছে যে বাকি যে রিয়েক্টগুলো রয়েছে, আরেকটি রিয়েক্ট এসেছে সেটা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। এই রিয়েক্টটা কিন্তু গ্রুপের ওইখানে, এটা কিন্তু গ্রুপের বর্তমানে অ্যাভেলেবল, আর এই রিয়েক্টগুলো আইডিতেও অ্যাভেলেবল হবে কিছুদিনের মধ্যে আশা করছি। তো এই গ্রুপের এখন এইগুলো হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন এই রিয়েক্টগুলো। আর প্রথম যে রিয়েক্টটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনি যদি এখানে ইনেবল করেন তারা অটোমেটিক্যালি ওই রিয়েক্টটা নিয়ে নিবে, এখানে আপনি মন মতো কিন্তু রিয়েক্ট বসাতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র গ্রুপের ক্ষেত্রে অ্যাভেলেবল, এখন পর্যন্ত কিন্তু আইডির ক্ষেত্রে অ্যাভেলেবল হয়। এরপর যে রিয়েক্টগুলো রয়েছে বাকি যে রিয়েক্টগুলো বলতেছে, তো ওইখানে বলছে যে আমরা কিন্তু দেখে নিয়েছি একটা ইমেজের উপরে দিয়ে দিয়েছে যে প্রথমে লাইক, এরপর লাভ, এরপর কেয়ার, কেয়ারের পরে রয়েছে জুতার যে রিয়েক্টটা, এটা কিন্তু হচ্ছে এখন পর্যন্ত লঞ্চ হয় নাই, কিছু কিছু আইডিতে লঞ্চ হয়েছে সেগুলো হচ্ছে অন্যান্য দেশের। তো যাই হোক, এটা হচ্ছে বাকি যেই আইডি বা গ্রুপগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই ছিল আপডেট, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন, অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন। তো তো এইটাই ছিল ভিডিও, আল্লাহ হাফেজ।